রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শান্তির কারান্সি ইসলামের কারান্সি দিনার দীহাম স্বর্ণ টাকা এগুলি থেকে ডলার ইউরো রুপিয়া এবং কাগজের টাকা সত্যি কি যারা তৈরি করেছে তারা হারাম কাজ করেছে এই যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরব অবশ্য অনেক এমন লোক আমরা দেখতে পাবো যারা এই ভিডিওটি শোনার পর হরেক রকমের কমেন্টস তারা করবেন কিন্তু ইসলামী কিংডমে আমাকে আমার মৃত্যুর পূর্বে বলে যেতে হবে তাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যার যা ইচ্ছা কমেন্টস করতে পারেন এই কোরআনের বারো নম্বর সোরা ইউসুফের কুড়ি নম্বর আয়াতে বলা হচ্ছে ও বিসামানিম বাকসিন বিসামানিম মাদুদা ইউসুফের ভাইয়েরা ইউসুফকে সামান্য কিছু দেড়হামের বদলে বিক্রি করে দিয়েছিল দিয়েছিলাম বলা হয় স্বর্ণের বিপরীত রূপের রূপার মুদ্রা রূপার কয়েন আর দিনার বলা হয় স্বর্ণের কয়েন আর ওয়ারাকা বলা হয় স্বর্ণের টাকা তিন নম্বর সুরা আল ইমরানের পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন রবের ইসলামী কিংডমে দুই শ্রেণীর লোক রয়েছে এক শ্রেণীর লোকদের কাছে রাশি রাশি দিনার যদি আপনি আমানত রাখেন তো আপনাকে ফেরত দিবে আর এক শ্রেণীর লোক রয়েছে তাদের কাছে যদি লাইক একটি দিনার রাখেন না কিংডম কে নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী হচ্ছে ইহুদি সমাজ তারপরে খ্রিস্টান সমাজ এরা আবার এক হয়ে কাজ করে তো এদের ষড়যন্ত্র বোঝার জন্য পাঁচ নম্বর সুরাল মাইদার চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন ইহুদিদের কথাগুলি অকালাতিল ইহুদু ইয়াদুল্লাহ মাগলুলা ইহুদিরা বলে আল্লাহ তালার কুদরত বন্ধ হয়ে গেছে আল্লাহ বসেন গুল্লা তাইদিহীন তাদের হাত বন্ধ হয়ে গেছে অলইন বিমা কালু আর এই কথা বলার দরণ তাদের উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন কোরআনে যদি আমরা সাত নম্বর সোরা দেখি সেখানে রয়েছে জান্নাতি তহা এর একশো একুশ নম্বর আয়াতেও সে একই কথা আল্লাহ বলে দিয়েছেন ওরাকিল জান্না হচ্ছে জান্নাতি পোশাক ছয় নম্বর সুরা আল্লাহ নামের উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমা তাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা আলামহা মিওয়ারাকাতিন এখানে গাছের পাতা আবার আঠারো নম্বর সুরা আল কাহাফের উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ফাবা আতু আহাদাকুম বিহি ইলাল মাদিনা তারা কি করল তাদের মধ্য থেকে একজনকে স্বর্ণের টাকা দিয়ে শহরের দিকে পাঠালো এই টাকাটি অনেকের মতে তিনশো নয় বছর পরে পাঠানো হলো আজ যে দেশকে আমরা কিংডম অফ সৌদি আরবিয়া বলি আর্দে হিজাজ ছিল উনিশশো সালের পূর্বে এই এলাকার নাম জাজিরাতুল আরব ছিল এই এলাকার নাম সেখানে একটি বিশেষ জায়গা রয়েছে মদিনা এবং আকসাল মদিনা যেটিকে আজও মদিনা বলা হয় আজকের এই সৌদি আরব এই সৌদি আরবে একজন কিং ফায়সাল তার কারণে এই নামি দামি টাকা চলে গেল ইহুদি খ্রিস্টানদের হাতে আর সেটি করে দিয়েছে আমেরিকার হাতে তাই তখন থেকে এই মুসলমান সালাফি মুসলমান সুন্নি মুসলমান শিয়া সমাজ তাদের কপাল পুড়িয়ে নিয়েছে এই দেশে কিন্তু ব্যাংকাল ফায়সল রয়েছে হিবনো আমরু ব্যাংক আরও অনেকগুলি এদের কাছে ব্যাংক রয়েছে তোয়েল সৌদি আরবে রয়েছে তারা এই কোরআনের আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াত জানেও না মানেও না যেখানে আল্লাহ বলছেন খনিজ সম্পাদ আল্লাহ এবং তার রাসুলের জন্য আর নিজেদের মধ্যকার উন্নতি সাধন করার জন্য ওয়া আসলেহ দাতা বাইনিকুম এটি ইউরোপিয়ান ইউনিয়নরা মানে আরব ওয়ার্ল্ড বা মুসলমান ওয়ার্ল্ড এরা মানে না পাকিস্তানের ইতিহাসে যদি আমরা দেখি আলেকজান্ডার যখন আসে তখন তার দলবাল নিয়ে আসে ঘোড়ার উপরে আসে তারা জেহলাম পর্যন্ত আসে তো এরা লাহোরের কাছে আসলে সেখানে একটি পাথরকে চাটে আলেকজান্ডারের ঘোড়া এই চাটার পরে তখন শিখান থেকে যখন এই ঘোড়া এই পাথরকে যখন জিবা লাগায় তখন এই পাথর থেকে তখন মানুষেরা জানতে পারে এটি লবণের পাথর সেই লবণের পাথর এবং পাহাড় আজ অবধি পাকিস্তানে পুরা রবের ইসলামী কিংডমে এখান থেকে লবণ এই পাথরের লবণ এক্সপোর্ট করা হয় কিন্তু তারা পারে না তারা ভারতকে দেয় আর এই হিন্দু বানিয়ারা পুরা পৃথিবীকে দেয় এই সন্ধানটি দিয়েছিল আলেকজান্ডারের ঘোড়া তো তিন হাজার বছর ধরে এই পাহাড়ের থেকে লবণ উত্তোলন করা হয় লবণ পৃথিবীকে দেওয়া হয় এদের কাছে রয়েছে মুসলিম কমার্শিয়াল ব্যাংক আর বাংলাদেশে রয়েছে ইসলামী ব্যাংক এছাড়া পাকিস্তানে রয়েছে হাবিব ব্যাংক ব্যাংক হাবিব ইরানে তৈল কিছুটা হলেও তাদের নিজেদের কন্ট্রোলে রয়েছে কিন্তু এই তেল এদের আশেপাশে দেশগুলি নিতে চায় না তবে খাদ্য খাবারে দাম নিয়ন্ত্রণ করে নিজেরাই আপনি যদি ইরানে যান তো মাছ মাংস শাক সবজি ফলমূল এত বেশি সস্তা আপনি পাবেন যে ইরানের একজন মানুষ অন্তত না খেয়ে মরছে না সে দেশে ব্যাংকে মিল্লি রয়েছে ব্যাংকে কেশাবার্জি রয়েছে কিন্তু এই যাদের কাছে ব্যাংক রয়েছে এরা কেউ কিন্তু একটি টাকার কথা বলে না যারা বলেছিল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে আজকের আমাদের দেশে লকডাউন চলছে আপনি জানেনই লকডাউন কোন লোকদের জন্য কোনো সমস্যা না যারা মুনাফা করি কালো টাকার ব্যবসায়ী সরকারি নকর চাকর এবং সিন্ডিকেট ব্যবসায়ী আর যারা ধর্মজীবী করে খায় এদের কোনো সমস্যা না কিন্তু সমস্যা আপনার আমার যদি আপনি আমি হালাল কামানোর জন্য মেহনত করে খাই কৃষি কাজ করে যারা খায় সমস্যা গরিবদের আমাদের দেশের পাঁচ দশকের বাংলাদেশের ইতিহাস তো অনেক ভয়ানক ইতিহাস আজ দুই সাল বিগত একটি যুগ থেকে এত বেশি দুর্যোগ দেশে চলছে দুর্নীতি এই দেশে চলছে দুষ্কৃতি যা অন্য দেশে চলছে না এই লকডাউনের সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সাপোর্টার যারা এরা সকল ড্রামা বিলাসিতা আবার স্টেডিয়ামে লাখ লাখ টাকার আতসবাজি জ্বালিয়ে যাচ্ছে কিন্তু লকডাউন তাদের জন্য সমস্যা হচ্ছে না হরেক রকমের এরা মেলা মেলার আয়োজন করছে তাতেও কোনো সমস্যা হচ্ছে না সমস্যা শিক্ষাঙ্গন নিয়ে বছরের পর বছর মাসের পর মাস বন্ধ হচ্ছে শিক্ষার্থীরা আর শিক্ষাঙ্গনে যেতে পারছে না কারণ সেই সিস্টেম আমাদের দেশে তৈরি করা হয়নি আমাদের দেশে আঠাশ নম্বর সুরা আল কসাসের চার নম্বর আয়াতের দৃষ্টিতে কি হয় ইন্না ফিরাউনা আলা ফিল আর্থ আলা আহলাহা শিয়ান ইয়াস্তাদ ইফু ইফাতা মিনহুম ইজাব বিহু আবনা আহম ও ইয়াস্তাহি নিসা আহম ইন্না হু কায়না মিন আল মুফসিদিন পাঁচ দশক থেকেই যেটি চলে আসছে আসলে আমরা আঠাশ নম্বর সুরা আল কসাসের চার নম্বর আয়াতের থেকে একটু জেনে নিই দেশ প্রধান দেশের বুকে প্রভাব প্রতিপত্তির দিক থেকে ক্রমেই প্রতিষ্ঠা লাভ করতে থাকে বৈধ অবৈধ ব্যাপার আর সে দেশবাসীকে নানান দলে ভাগ করে নেয় আর যারা একবারে আর যারা একেবারে দুর্বল শ্রেণীর লোক তাদের পুত্র সন্তানদেরকে জবাইয়ের মাধ্যমে পৃথক করে আর তাদের মেয়েদেরকে দিয়ে কাজ করায় নিশ্চয় সে বড়ই অনিরাপত্তার কাজ করে থাকে এটি চলছে পাঁচ দশক থেকে এখন একটু বেশি ইসলামের কারান্সি আমরা আঠারো নম্বর সোরা আল কাহের উনিশ নম্বর আয়াত থেকে যেটি স্বর্ণের টাকা আমরা জানতে পারি তো এই কারান্সি ডলারে ইউরোতে রুপিয়া এবং টাকাতে যারা ব্যবহার করছে তারা সত্যিকার অর্থে কত নিচে চলে যাচ্ছে বিশেষ করে কাগজের নোট আসার পর আর গরিব দেশগুলি ডলার ইউরোর সমস্যা না কারণ তারাই নেতৃত্ব দিচ্ছে তারা মোড়ল সেজেছে তাদেরকে যারা মোড়ল মেনে চলেছে তারা বিপদে পড়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে পড়ছে এবং রূপার দাম কিন্তু ঘাটে না একটু চিন্তা করে দেখুন অতীতের বেশি দূরে যেতে হবে না একটু মুঘলদের যুগেও যদি আমরা দেখি এক টাকায় আট মন চাল পাওয়া যেত সেই টাকাটা কি ছিল কাগজের না কিন্তু কাগজের আজকের এক টাকায় আট মন চাল পাওয়া যায় কিছু তো পাওয়া যায় না কিন্তু সেই টাকা যাদের কাছে আছে সেই এক টাকায় এখনো আট মন চাল পাওয়া যায় তো কাগজের টাকা নিয়ন্ত্রণ করে ইসরাইল আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন মুসলিমরা পারেনি একটি দিনার তৈরি করতে একটি দেড়হাম তৈরি করতে একটি স্বর্ণের টাকা তৈরি করতে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নেরা ইউরো তৈরি করে নিয়েছে আর সেই টাকা সেই ইউরো তাদের সব দেশগুলিতে চলছে যদিও কোনো কোনো দেশে একটু পরে চলবে টাকাতে আজ যারা বেতন দিচ্ছে আজ আপনি গার্মেন্টস এর শ্রমিক আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনি একজন সুপারভাইজার পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপনি আপনার বাড়িতে নিয়ে এসে আপনার স্ত্রীকে দিচ্ছেন যে পুরা একটি মাসের টাকা তুমি বালিশের নিচে রেখে দাও এই টাকা আজ পঞ্চাশ হাজার টাকায় আপনি সর্বোচ্চ কি করতে পারবেন পঞ্চাশ কেজি ইলিশ মাছ কিনতে পারবেন কিন্তু দশ বছর পর এই টাকাটা বের করে পঞ্চাশ কেজি ইলিশ আপনি কিনতে পারবেন পারবেন না তাহলে আপনার এই টাকাটা মূল্য ক্রমান্বয়ে বাড়ছে না কমছে একটু চিন্তা করে দেখুন তাহলে বুঝতে হবে এই টাকার মান কেউ কমাচ্ছে আর যারা কমাচ্ছে তারাই হচ্ছে জিউ তারাই হচ্ছে খ্রিস্টান পুরাই নিয়ন্ত্রণ করে চলেছে রবের ইসলামি কিংডমকে যার জন্য বাংলাদেশের ইন্ডিয়ার পাকিস্তানের আফগানিস্তানের এদের মতো দেশ গরিব থেকে গরিব হতে চলেছে আফ্রিকার দেশগুলি আবার এরাই কি করে ইসরায়েলের কোম্পানিগুলি নিজ নিজ দেশে ডাকে পেপসি কোকাকোলা ফান্টা স্প্রাইট সেভেন আপ ওরা সামান্য কিছু পাউডার নিয়ে আসে পানি আমাদের দেশ থেকেই নেয় এইবার মিক্স করে পেশ করছে কোকা কোলা আপনি কন্টিনিউ খাবেন পেপসি কন্টিনিউ পান করবেন আপনার ক্যান্সার হতে বাধ্য তো আপনি কি করলেন পাঁচ নম্বর সুরাল মা এই একান্ন নম্বর আয়াত আপনিও মানলেন না ওরা মানল না ওরা তো মানবে না ইজরায়েলের ইহুদিরা আমেরিকান জুইশরা এরা তো কোরআন মানবে না এরা তো কোরআনের সাথে পাঙ্গা নেবে তো আল্লাহ বলেন যে তোমাদের মধ্য থেকে উমাইয়াতাও আল্লাহুম মিনকুম ফাইন্নাউমিনহ যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের দলে শামিল হয়ে যাবে আপনি শিয়া মুসলমান হন সুন্নি মুসলমান হন салаফি মুসলমানান আল্লাহ তালার এই বিধান চেঞ্জ হবার না আপনি হয়ে গেছেন ওদের দলে তো টাকাগুলি যাচ্ছে কোথায় সবই ইসরায়েলে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে কি করছে একশো টাকা দিয়ে একটা ইউরো কিনছে আমাদের দেশ থেকে একশো টাকা দিলে ইউরো টাকার এক টাকা কিনতে পাওয়া যায় কিন্তু ইউরোতে যদি আপনি সওদা নিতে যান আপনি যদি ইউরো দেশের হাটগুলিতে যান আট আনা কেজি আপনি আলু পাবেন পেঁয়াজ পাবেন কিন্তু এই আট আনার অর্থ হচ্ছে বাংলাদেশের পঞ্চাশ টাকা আপনি পঞ্চাশ টাকায় এক কেজি পেঁয়াজ কিংবা এক কেজি আলু পাচ্ছেন এক এক রুপিয়া কেজি এক টাকা কেজি আপনি কি এক কেজি মাছ পাবেন কিন্তু এক ইউরোতে আপনি এক কেজি মাছ পাবেন আমি নিজেই কিনি যদিও একটু সস্তা মাছ এসবের কারণ কি ইউরো কি দিনারের মতো স্বর্ণের ইউরো কি মতো স্বর্ণের ইউরো কি ওয়ারাকার মতো স্বর্ণের টাকা আর বাংলাদেশের টাকা কি কাগজের মূলত বাংলাদেশের টাকাও কাগজের ইউরো ডলার কাগজের এটাও কাগজ ওটাও কাগজ পাঁচ নম্বর সুরা আলমায়দার একান্ন নম্বর আয়াত মানে না ও আইসি মানে না আরব বর্বর নেতা নেত্রী এবং কর্মীরা তাই তারা ইহুদিদের নাসারাদের সুরে সুর মিলে চলছে তো চলছেই আর ভুলে গেছে এই কোরআনের আট নম্বর সুর আল আনফালের প্রথম আয়াত যেখানে আল্লাহ বলছেন খনিজ সম্পদ নিয়ে তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে এটি আল্লাহ এবং তার রাসুলের এবং তোমাদের মধ্যকার যোগ সম্পর্ক উন্নতি করার জন্য তো বড় লোক কিছু মুসলমান শিয়াসুন এবং সালাফি নেতা নেত্রী এবং কর্মীরা তারা চিন্তা করে দেখল যে বিশ্ব যখন ধেয়ে চলেছে ইহুদি খ্রিস্টানদের দিকে আমরা তাদের সাথে যাই পড়ে থাকুক এই সব গরিবরা তো তারা কি করছে এই মুসলমান শিয়াসুন ই সালাফি এরা সেই ইসরায়েলের সাথে সেই আমেরিকার সাথে দিয়ে অন্যান্যদেরকে শোষণ করছে আমাদের দেশের অনেকে কিন্তু বলেন যে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে কারণ দেশে গার্মেন্টস সেক্টরে সবাই কাজ করতে পারছে আর এই গার্মেন্টস এর উন্নত কখনো চিন্তা করেছেন বাংলাদেশে সমস্ত দিন একটি নারী কাজ করে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পায় কত পাঁচ ডলার ছয় ডলার সাত ডলার কিন্তু ইউরোপ আমেরিকা সেখানে যখন একটি শ্রমিক কাজ করে তখন সে পায় পঞ্চাশ ডলার থেকে একশো ডলার এখন তারা চিন্তা করেছে যে এই গরিবদের মেহনত কিন্তু সেখানেও যা আমাদের দেশেও তাই তো বাংলাদেশ মনে করছে দেশ উন্নত হচ্ছে তো টাকা যখন কাগজে তখন সেটি কাগজ দাম আর মূল্য থাকলো না কাগজের কি দাম ইরাক শেষ হওয়ার পরে ইরাকের টাকা কেজিতে বিক্রি হয়েছে এক এক কেজি টাকা কয়েনে বিক্রি হয়েছে লাখ লাখ টাকা সামান্য কয় ডলারে বিক্রি হয়েছে তো অবৈধদের কবজায় যখন চলে যায় তখন তারা সবাইকে না চায় ঠিক যেমন আমাদের দেশে আজ সালে আমরা দেখতে পাচ্ছি যারা তাদের কবজায় দেশটি চলে গেছে অবৈধ শক্তি যেভাবে গেছে আজিজ শেখ হাসিনা বেনজির এরা মনে করছে দেশটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে মূলত এরা এদের সময় পাস করছে শুধু আর কিচ্ছু না একদিন এরা শেষ হয়ে যাবে তো আজ যেমন দেশে কেউ ওদের অপরাধের বিরুদ্ধে এই কোরআনে ৩৩ নম্বর সোরা আল আজাব এ সত্তর নম্বর আয়াতে আল্লাহ বসেন ইয়া ইউ আল্লা জিন আমান উত্তা কল্লা অকুন অকুল তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা তাকে অর্জন করো এবং সত্য কথা বলো এটি আমাদের দেশে বলা যাচ্ছে না আবার বিশ্ব পারছে না ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যার জন্য আমাদের দেশের লোকেরা চাচ্ছে কি আমেরিকার একটি ভিসা যদি পায় মনে হয় যেন স্বর্ণের চড়ই ফাঁকি পেয়েছে স্বর্ণের হরিণ পেয়েছে তো স্বর্ণের দিনারের ভিতর মূল্যটা সবসময় বিদ্যমান থাকতো কিন্তু ইরাক শেষ হওয়ার পর আফগানিস্তান শেষ হওয়ার পর ওদের টাকা শেষ হয়ে গেছে আমি আমার জীবনে কাবুলের একটি রেস্টুরেন্ট অজির আকবর খান এখনো রয়েছে সেখানে খেতে গেছি আমরা ছয় জন বন্ধু পেট ভরেও খেতে পারিনি আমার এখনো মনে আছে ছাবিশ হাজার কালদার দিতে হয়েছে তারা টাকাটি গুনল না চিন্তা করে দেখুন যদি আপনি এবং আমি রবের ইসলামী কিংডমে সত্য কথাটুকু বলতেও না পারি তাহলে দুনিয়াতে আসার অর্থটা কি ইসলামী মুদ্রার শান্তির মুদ্রার জন্য কোন ব্যাংক এ যাবৎ কথা বলেছে বলেনি এই যে ব্যাংকগুলির নাম বললাম ব্যাংকে মিল্লি ইরানের ব্যাংক আল ফায়সাল ইসলামী ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংক ব্যাংক আল হাবিব এরা সব অনেক কথা বলে কিন্তু এরা কখনো বলে না মুসলমান দেশগুলির একটি টাকা হতে হবে ক্রবের ইসলামী কিংডমকে আজ ইসরাইল এবং আমেরিকা তারা কি করছে কন্ট্রোল করে নিয়েছে একটু কথা বলেছিল মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে নিচে করে ছেড়ে দিয়েছে আবার সাদ্দাম গাদ্দাফি যা একটু বলতে চেয়েছিল শেষ করে দেয়া হয়েছে আমি রবের ইসলামী কিংডমের মুসলিম তাই মুসলিম হিসেবে আমাকে বলতে হচ্ছে কোরআনের এগারো নম্বর সুরা হুদ এর থেকে একশো আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব তারপরে আরো কিছু কথা আপনারা শুনবেন বুঝতে পারবেন যে আমি কেন বলছি এটি আমার বলার দায়িত্ব সুযোগ পেলে তখন করার দায়িত্ব আমার কিন্তু এখন বলার দায়িত্ব এগারো নম্বর সুরা হুদ এর চুরাশি থেকে একশো এ আমরা যাব।

আর তোমরা ওজন এবং পরিমাণে কম করবে না আর তোমরা ওজন এবং কম করবে না কম করবে না আমি তো তোমাদেরকে অবস্থাপন্নই দেখছি কিন্তু আমি যে তোমাদের ব্যাপারে এমন দিনে রাজবের ভয় করছি যা নাকি ঘিরে ধরবে আমি আয়াতগুলির অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হে আমার কম তোমরা ওজন এবং পরিমাণ সঠিকভাবে পুরা করো লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না আর দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বেড়িও না এই দিনার এবং দিরহাম আর ওয়ারাকা এই স্বর্ণের টাকা রূপার টাকা থেকে যখন কাগজের নোট তৈরি করে নিয়েছে এই দুটি দেশ আমেরিকা ইসরায়েল তখন এই পৃথিবীতে নেমে এসেছে কি নেমে এসেছে ভয়ানক ডিজাস্টার মানুষ গরিব থেকে গরিব হতে চলেছে আর তারা লোক থেকে লোক হতে চলেছে তো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পঁচাশিতে বলা হচ্ছে হে কম তোমরা ওজন এবং পরিমাণ সঠিকভাবে পুরা করো লোকজনকে তাদের জিনিসপত্র কম দিও না আর দুনিয়ার বুকে গোলযোগ সৃষ্টি করে বেরিও না ছিয়াশিতে বলা আছে আল্লাহ যা দিয়েছেন তাই তোমাদের জন্য উত্তম অবশ্য তোমরা যদি ইমানদার হয়ে থাকো আমি তো তোমাদের জন্য নই। বলা আছে তারা বলে হে সোয়াইফ আজ আপনি ন্যায়ের কথা বলবেন এই আমেরিকা ইসরায়েল কি বলবে আজ শুনে রাখুন তোমার সকল কল্যাণ কি তোমাকে এই আদেশই দিচ্ছে যে আমরা সেসব বাদ দিব যাদেরকে আমাদের পূর্বপুরুষেরা করে আসছে কিংবা নিজেদের ধন সম্পদ আমরা নিজেদের খুশি মতো খরচ করতে পারবো না তুমি তো বড়ই ভদ্র্যায়পরায়ণ সেজে সেজেছ আটাশিতে বলা আছে সে বলে শোনো হে আমার কম তোমরা কি দেখছো না যে আমি তো আমার রবের কাছ থেকে যে স্পষ্ট দলিল প্রমাণ এসেছে তাই তারই উপরে কায়েম রয়েছি আর তিনি তো আমাকে উৎকৃষ্টতা আর রুচি দান করেছেন তারই কাছ থেকেই আমি তো আর জন্য সেসব কাজে তোমাদের বিরোধিতা করতে চাইনি যে বিষয়ে আমি তোমাদেরকে বারণ করছি আমি নিজের সাধ্য শক্তি মোতাবেক শুধু তোমাদেরকে অবস্থা সংস্কার সাধন করতে এছাড়া আর তো কোনো ইচ্ছা আমার নেই আমার সাধ্য শক্তি সে তো একমাত্র আল্লা ব্যতীত আর কারোর কাছে মোটেই নেই আমি তার উপরে ভরসা করছি আর তারই মহান দরবারে রুজু করছি আলাইহি তু অহি হিব আর শোনো আমার কম আমার বিরোধিতা তোমাদেরকে যেন এমন কোনো কাজ না করে বসে যার ফলে তোমাদের উপরে এমনই বিপদ এসে পড়বে ঠিক যেমন নুহের কম হুদের কম সালে কম উপর এসেছে লুতের কম তো তোমাদের আমল থেকে বেশি দূরে নয় অস্তাক ফিরু রব্বা কুম তুবু ইলাইহি ইন্না রব্বি রহিম ও তোমরা সবাই নিজেদের রবের দরবারে তাওবা করো তারপরে তোমরা সবাই তারই মহান দরবারে রুজু হও এ কথা সত্য আমার রব বড়ই তে বলা আছে তারা বলে হে সোয়েব তোমরা তোমার অনেক কথাই যে আমরা বুঝতে পারি না আর তোমাকেও তো আমরা নিজেদের মধ্যে বেশ দুর্বলই দেখতে পাচ্ছি আমরা যদি তোমার ভাই না হতাম তাহলে পাথর মেরে তোমাকে শেষ করে দিতাম তুমি তো আর আমাদের উপরে কোন রকম জোর জোরদার নও বিরোনব্বই তে বলা হচ্ছে সে বলে শোনো হে কম আমার সাথে ভ্রাতৃত্বের চাপ আল্লাহ তালা চাইতে তোমাদের উপরে বেশি নাকি অথচ তাকেই যে তোমরা পিছনে ফেলে রেখেছ এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রবি সব ঘিরে রেখেছেন তোমরা যা কিছু করো না কেন তিরানব্বইতে বলা হচ্ছে শোনো হে আমার কম তোমরা নিজ নিজ জায়গায় বসে কাজ করে যাও আমিও কাজ করে যাচ্ছি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপরে আজাবেশে অপদস্থ করবে আর কেই বা মিথ্যাবাদী তোমরা সবাই সবাই অপেক্ষা করো আমিও যে তোমাদের সাথে অপেক্ষা করছি পরে যখন আমার নির্দেশ কার্যকরী হয় তখন সোহেবকে আর তার সাথে যারা ইমান আনে তাদের সবাইকে আমার রহমতে বাঁচিয়ে দিই আর যারা অত্যাচারী জালিম বিকট চিৎকার এসে তাদেরকে পাকড়াও করে আর তারা নিজেদের বাড়ি ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে থাকে যেন তারা সেখানে কোনোদিন দিন বাস করেনি তোমরা শুনে রাখো মাদিয়ানের উপরেও তেমনই ধিক্ষার যেমন সামুদ কমের উপরে ধিক্ষার হয়েছে ছিয়ানব্বইতে বলা হচ্ছে আমি তো মুসাকে আমারই আয়াত সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে পাঠিয়েছি দেশপ্রধান ও তার হুজুর অফিসারদের কাছে কিন্তু তারা তো দেশপ্রধানের তাবেদারি করে অথচ প্রধানের নির্দেশ ন্যায়সঙ্গত হয় না আটানব্বইতে বলা হচ্ছে কেয়ামতের দিন সে নিজ কমের সামনে এগোতে থাকবে তারপরে তাদেরকে আগুনের কাছে পৌঁছানো হবে সেখানে তাদেরকে থামতে বলা হবে সে যে বড়ই নিকৃষ্ট জায়গা নিরানব্বইতে বলা হচ্ছে আর এই দুনিয়ার বুকেও তাদের পিছনে অভিশাপ লাগানো রয়েছে আর কেয়ামতের দিনও তারা যে পুরস্কার পাবে সে তো বড়ই জঘন্য একশো আয়াতে বলা হচ্ছে এ হচ্ছে জনপদগুলির মধ্যে মাত্র কয়েকটির বিবরণ যা তোমার কাছে উল্লেখ করলাম সেগুলোর মধ্যে কিছুটা অবশ্যই এখনো টিকে রয়েছে আর কতগুলো তো একেবারে নিশ্চিহ্ন নির্মূল হয়ে গেছে একশো একে বলা হচ্ছে আমি তাদের উপরে কোনো জুলুম করিনি বরং তারাই যে নিজেদের উপর জুলুম করেছে আল্লাহ তালাকে বাদ দিয়ে তারা যাদেরকে নিজেদের মাহবুদ রূপে ডাকত তখন ওরা তাদের কোনো উপকারে কেন এলো না যখন তোমার রবের হুকুমে সেই পড়ল সর্বনাশ ছাড়া তাদের জন্য আর তো ওরা কিছুই করতে পারেনি তোমার রবের পাকড়াও ঠিক এমনই একশো তিনি যখন কোন জনপদকে পাকড়াও করেন আসলে সেখানকার লোকজন জুলুমবাজিতেই মেতে ওঠে এ কথা সত্য সুনিশ্চিত যে তার পাকড়াও খুবই যন্ত্রণাদায়ক ও কঠোর একশো তিন এ কথা সত্য সুনিশ্চিত যে এতে তাদের জন্য উপদেশ নিহিত রয়েছে যারা আখেরাতের আজাবকে ভয় করে এ হচ্ছে সেই দিন যেদিন গোটা মানবজাতিকে সমবেত করা হবে এ তো সেই দিন যেদিন সব কিছুকে হাজির করা হবে একশো চার আমি তো আর সেজন্য নির্দিষ্ট নির্দিষ্ট মেয়াদ ব্যতীত মোটেই বিলম্ব করছি না একশো পাঁচ সেই দিনটি যখন এসেই পড়বে কেউ তো সেদিন তার অনুমতি ছাড়া কোনো কথাই বলতে পারবে না তাদের মধ্যে কিছু লোক হতভাগ্য হবে আর কিছু লোক ভাগ্যবান যারা হতভাগ্য তারাই থাকবে তাদের জন্য সেখানে চিৎকার ও আর্তনাদ রয়েছে একশো সাত সেখানে তারা চিরকাল থাকবে যতদিন ও পৃথিবী বিরাজমান রয়েছে তবে কি তোমার রব যা ইচ্ছা করবেন নিশ্চয় তোমার রব তাই করেন যা তার ইচ্ছা হয় আর একশো আট আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে চিরকাল থাকবে যতদিন গগনমন্ডল ও পৃথিবী বিরাজমান থাকবে তবে কি তোমার রবের দান যা বিচ্ছিন্ন আমরা জানি এত সব আজাব বিগত একশো বছর পরে আজ আমরা ঘিরে গেছি করোনা ভাইরাসের এই আজাবে এই যে একশো বছরের ভিতরে সবচেয়ে বেশি মুদ্রা নিয়ে যে তামাশা খেলা হয়েছে জালেমরা খেলেছে আর গরিবদেরকে গরিব বানিয়েছে কেউ কথা বলেনি আসুন ছয় নম্বর সোরার ছয় নম্বর আয়াত আমরা একটু দেখেনি সেখানে আল্লাহ কি বলছেন আলামিয়ার কামাহ মিন মিন কবলি কবলিম করনিম মাকান্দ আলাম নোমাক্কিল্লা কুম وارسلنا سما عليهم مدرارا وجعلنا انهارا تجري من تحتهم فالفكناهم بذنوبهم وانشانا من بعدهم قرنا اخرين কি দেখে না তাদের আগেও তো কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি যাদেরকে এই পৃথিবীর বুকে এতখানি মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছি যতখানি সমৃদ্ধ প্রতিষ্ঠা তোমাদেরকেও দান করিনি তাদের উপরে আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি ধারা ঝরিয়েছি তাদের নিচের ভাগে নহর দ্বারা নহর ও নদীনালা প্রবাহিত করেছি তারপরে তাদেরকে বিনাশ করেছি তাদেরই গুনা সময়ের কারণে তাদের পরে অপর এক জাতিকে পয়দা করেছি এখন প্রত্যেক একশো বছর পর পর এই যে আজাবগুলি আসছে এই আজাবগুলির জন্য আপনি যদি একটু কথাও না বলেন যে আগামী একশো বছর পরে যে আজাবটি আসতে যাচ্ছে সেই আজাবের জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে যদি আপনি আমি মনে করি কথা বলবো না তো আপনার ইচ্ছা কিন্তু আমাকে বলে যেতে হবে কাগজের টাকা সত্যি কি হারাম ডলার পেগিং কারেন্সি সিস্টেম খুব শীঘ্রই হুমকিতে পড়তে যাচ্ছে অলরেডি ইরান বলেন চায়না বলেন ভারত বলেন রাশিয়া ইরা নিজস্ব কারেন্সিতে লেনদেন করে হয়তো এটা নিয়ে সামনে বড় আরেকটি যুদ্ধ লাগতেও পারে মানুষ ইচ্ছা করে সোনা রূপা থেকে কাগজের টাকার দিকে যে তারা উন্নত হয়েছে মূলত ইউরো উন্নত হয়েছে বাকিরা সবাই নিচে পড়ে গেছে কাগজের টাকা ছাপাতে গেলে কি করতে হয় যতক্ষণ পর্যন্ত সে দেশের কাছে সমপরিমাণ মূল্যের স্বর্ণ রূপা প্লাটিনাম ইত্যাদি দামি মূল্যবান কোনো রিজার্ভ না থাকে তত সময় পারে না মানুষ কি করলো স্বর্ণ এবং রূপার আর এই অরাকার মুদ্রার রীতি থেকে ধীরে ধীরে বের হয়ে আজ গরিবরা গরিব হচ্ছে আর বড় লোকেরা বড় লোক হয়ে চলেছে আপনি ঢাকা থেকে ঢাকা থেকে কলকাতা আসেন কলকাতা থেকে দিল্লি যান দিল্লি থেকে লাহোরে আসেন লাহোর থেকে করাচি যান করাচি থেকে আপনি কোয়েটাতে যান কোয়েটা থেকে আপনি তেহরানে আসেন তেহরান থেকে ইস্তানবুলে যান দেখবেন যত স্বর্ণের দোকান রয়েছে বেশিরভাগই ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের হাতে উনিশশো চুয়াল্লিশ সালের ইতিহাস আপনাদের হয়তো জানা আছে সারা পৃথিবীর চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে তারা কি ঠিক করে যে তারা তাদের গোল্ড আমেরিকান সরকারের কাছে জমা রাখবে এবং আমেরিকান সরকার সমপরিমাণ মূল্যের নোট ইস্যু করবে আর আমেরিকান ডলারের স্ট্যান্ডার্ডই অন্যান্য দেশের মুদ্রার মান নির্ধারণ করা হবে তারা আরও কি চুক্তি করে যে কোনো দেশের সরকার একমাত্র ক্যাশ ইন করে গোল্ড উঠাতে পারবে কিন্তু কিছুদিন পরেই আমেরিকা তার কাছে যে পরিমাণ গোল্ড ছিল তার চেয়ে বেশি পরিমাণ নোট তারা ছাপিয়ে দিল অবস্থাটা যখন ব্রিটেন এবং ফ্রান্স বুঝতে পারল তখন ডলার ক্যাশ ইন করা শুরু করে তাদের গোল্ড তারা ফেরত চায় আমেরিকা বুঝে গেল গেম তো ওভার হয়ে গেল তাই 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দিল যে তারা গোল্ড ফেরত দিবে না আর কোরআন কি বলছে পাঁচ নম্বর সুরাল মায়েদার একান্ন নম্বর আয়াতে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না এবার চিন্তা করেন আমি আপনাকে বিশ লাখ টাকার চেক দিয়ে গাড়ি কিনে হাওয়া হয়ে গেলাম আপনি আমার ব্যাংকে যেয়ে দেখলেন আমার অ্যাকাউন্টে বিশ লাখ টাকা নেই স্বাভাবিকভাবেই আমার এখন কোথায় যেতে হবে জেলে যাওয়ার কথা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে জেলে পাঠাবে কে বিড়ালের গলায় ঘন্টি বাঁধবে কে ঠিক তখন থেকে কাগজের মুদ্রা হয়ে গেল হান্ড্রেড বোগাস বোকাস আর হারাম এই পৃথিবীর মানুষ তো আর বোকা না যে আমেরিকা বসে বসে নোট ছাপবে আর তারা এগুলো গ্রহণ করবে যে টাকার পিছনে স্বর্ণরূপা কিচ্ছু নেই তার পিছনে কি হয়ে গেল তা হয়ে গেল তাসের ঘরের মতো যে কোলো সময় ক্লাস করতে পারবে উনিশশো সালে হেনরি কিসিনজার সৌদি আরবের বাদশাহ ফায়সালের কাছে যায় যে একটি ডিমো তৈরি করে একটি ডিল করে সেই ডিল কি যে সৌদি আরব সহ আশেপাশে তেল সমৃদ্ধ দেশগুলো একমাত্র ইউএস ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে এমনকি স্বর্ণ দিয়েও তেল কিনতে পারবে না এখন থেকে পৃথিবীর সমস্ত কারেন্সি ইউএস ডলারের কাছে মাথা নত করতে হবে আর আপনার টাকা ডলারে এক্সচেঞ্জ করে তেল কিনতেই হবে না হলে আপনি মরবেন তখন থেকে তারা পেয়ে গেল তাদের এই যে মোড়লগিরির সর্বোচ্চ আসন আর তাদের ডলার হয়ে গেল পেট্রো ডলার আর তারা এখন তাম দুনিয়া মুফতে কিনতে ফেলতে পারে তারা এতই পাওয়ারফুল যে সারা পৃথিবী তাদের এক হাজারেরও বেশি মিলিটারি বেজ আছে সারা পৃথিবীতে আর সান্টা ক্লাসের কাছ থেকে ওয়েপন নিয়ে যারা ইরাক এবং সিরিয়া সিরিয়ার যে ইয়ান জিহাদ করে তারা প্রতিদিন এক হাজার ডলার করে পেতে পারে কারণ এটা ফ্রি শুধু তাই নয় আপনার টাকা এখন হার্ড কারেন্সি আপনার এক ইউএস ডলার পৃথিবীর যে কোনো আঁচপাড়া গায়েও চালানো যায় আর বাংলাদেশের এক টাকা বাদ দেন পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট দিয়ে আপনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে নিউ জার্সি শহরে লস অ্যাঞ্জেলিসে শিকাগোতে ওয়াশিংটনে আপনি পারবেন এক কাপ চা কিংবা কফি কিনতে যার ফলে সেই দেশে কুকুরের বেতন পাওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হয় তারা আমাকে যে বেতন দেয় সেটা দিয়ে তার দেশের কোনো নাগরিককে কাজে রাখতে পারবে পারবে না যদি ফ্যাংশন অফ মানি পড়ে থাকেন তাহলে আপনাকে আমাকে জানতে হবে মুদ্রা হলো এক নম্বরে বিনিময়ের মাধ্যম মুদ্রা হলো মূল্যের পরিমাপক আর মুদ্রা হলো মূল্য সংরক্ষক ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফ এর উনিশ নম্বর আয়তে আল্লাহ বসেন অলিকুল্লিন দা রাজা তিমি মাহামিলু নম্বর সুরা আল্লাহ কফ এর উনিশ নম্বর আয়াতে আসুন আমরা একটু দেখে নি আল্লাহ কি বলছেন অলিকুল্লিন দারাজাতি রাজা তিমি মাহামিলু অলিকুল্লিন দা রাজা অলি অফিয়ম আমাল হুম অহমলা আর প্রত্যেকের জন্যই তাদের কাজকর্ম অনুসারে পদমর্যাদা রয়েছে যেন তাদের কাজকর্মের পূর্ণ পারিশ্রমিক দান করা যায় তাদের সাথে কিছুমাত্র জুলুম করা হবে না তো এই জালেমরা কি করছে বিগত একশো বছরে এমন সমস্যা ঘটিয়ে দিয়েছে যার এই যে আজ আমরা যে আজাবে ঘিরেছি এই আজাব আসার একটি বিশেষ কারণই এই ধরুন যখন এই মনিটরি সিস্টেম ছিল না বিনিময়ের মাধ্যম মূল্যের পরিমাপক মূল্য সংরক্ষক আপনার দাদা আপনার জন্য একশো স্বর্ণ মুদ্রা রেখে গেছেন যা দিয়ে একটা উট কেনা যায় একশো বছর পর সেই স্বর্ণ বের করে আনুন আপনি একটা উট কিনতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আজকের বিশ হাজার টাকা বর্তমান আমাদের দেশে যে টাকাটা চলে এই টাকা এই টাকা দিয়ে একটা গরুর বাছুর কিনা যায় এই টাকাটি আপনি আপনার বালিশির নিচে রেখে দিন ছয় মাস পরে এই টাকাটি আপনি বালিশির নিচ থেকে বের করে এনে একটি গরু কিনতে পারবেন ছয় মাস পরে বেশি অনেক দূরত্বে যেতে হবে না বরঞ্চ আপনি একটি ছাগলও কিনতে পারবেন না পাঁচ বছর পর এই টাকা দিয়ে আপনি হয়তো একটি মুরগিও কিনতে পারবেন না তো এই টাকাটা কি হয়ে গেল ওয়াল পেপার হয়ে গেল তো আপনি কি বলতে পারবেন আপনার জমানো টাকা কোথায় চলে গেল কে নিয়ে গেল কোথায় নিয়ে গেল কিভাবে গেল আপনার এক মাসের ঘাম ঝরানো সেই পারিশ্রমিক কোথায় গেল আপনি কি এর উত্তরগুলো দিতে পারবেন তাই যারা আল্লাহ তালার এই বিধানকে না মেনে আল্লাহ তালা কভার দেওয়ার জন্য যার বিপক্ষে কাজ করে যাচ্ছে ইহুদি এবং খ্রিস্টান সমাজ এদের সাথে দিলকে কিং কিং ফসাল ভাবে আধুনিক রাজনীতি অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা এগুলি সবই চলে গেল কোথায় আমেরিকা এবং ইসরায়েলের কাছে এখন যাদের কাছে টাকা রয়েছে তাদের আজ কি করা উচিত যদি আপনার কাছে হালাল টাকা পড়ে থাকে আপনি খুমুজ দেওয়ার পরে কোরআনের আট নম্বর সুরা লানফালের একচল্লিশ নম্বর একমতে যদি আপনি খুমুজ দেওয়ার পরে টাকা আপনার কাছে থাকে তারপরেও আবার নয় নম্বর সুরা তাও আবার ষাট নম্বর আয়াত মতে আপনি সাদাকা দেওয়ার পরে যে টাকাটি বাঁচবে সেটি আপনি কি করবেন আপনি নিজ দেশে গোল্ড কিনে রাখেন অথবা গৃহপালিত পশু কিনে ফার্মিং করেন এখন আপনি যদি বলেন আমার গোল্ড তো চুরি হতে পারে বা আমার গৃহপালিত পশু মারা যেতে পারে তাহলে অন্য বিজনেসে লাগান আবার যদি মনে করেন যে ব্যাংকে রাখলে সেটি তো ভিন দেশে চলে যেতে পারে কারণ কাগজের মুদ্রা মুদ্রা শীঘ্রই ধ্বংস নামবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই তা এখন অল্টারনেটিভ আপনাকে কি করতে হবে আপনি ব্যবসায় খাটান গরিবদের উপকারে আসেন তাও যদি আপনি না আসতে পারেন তাহলে আপনার সর্বশেষ আপনার ফ্যামিলির লোকেরা বলবে অন্যত্র চলে যেতে এবার আসুন আমাদের এবং ইলো মিনাতি যে ষড়যন্ত্র যা তারা কোরআনের দিনার দিরহাম এবং ওয়ারাকার বিপরীত এই কাগজের মুদ্রা যা নাকি টোটালি হারাম আর আমেরিকা কর্তৃক মুসলিম দেশের সম্পাদগুলি এরা চুরি করার জন্য মূলত এই কাজগুলি করেছে আর তাদের সাথে দিয়েছে কিং ফয়সাল কখনো চিন্তা করেছেন টাকাতে লেখা থাকে চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে এর অর্থ কি কথাটি কোথা থেকে এলো কিংবা টাকা এলো কোথার থেকে সে কালের টাকা আর একালের টাকা কি একই টাকা সেকালে কি কাগজের টাকা ছিল কোরআন বলে স্বর্ণের টাকা ছিল তো বলে দেড়হাম ছিল তো বলে দিনার ছিল মানুষ তখন স্বর্ণের টাকা সঞ্চয় করত। অনেকে জমা করে রাখত আবার এই জমা করার সময় যখন মানুষ কিছু লোকের কাছে জমা দিত তখন তারা একটি রসিদ লিখে দিত ওই রসিদে জমাকারীর নাম থাকতো ঠিকানা থাকতো স্বর্ণের পরিমাণ একসময় দেখা গেল সব রকমের লেনদেনে ওই রশিদগুলি ব্যবহার হচ্ছে আমি আমার যুগে বোম্বাই শহরে আমি একটি সময় কাটিয়েছি তখন দোকানদাররা কি করতো ক্রেতাদেরকে আটকানোর জন্য আমরা যদি ছোট মোটো কোনো জিনিস কিনতে যেতাম আমাদেরকে কাগজ লিখে দিত টাকা ফেরত দিত না কাগজে লিখে দিত যে তোমার পাওনা রয়েছে আমার কাছে তিন টাকা তো আমি আবার একদিন পরে বা সেই দিন ওই তিন টাকার জিনিস কেনার জন্য ওই কাগজের লেখাটা দিয়ে দিতাম সে আমাকে তিন টাকার জিনিস দিয়ে দিত তো এটি আমি আমার যুগেও দেখেছি যদিও তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা তো এখন কি হলো একসময় কি দেখা গেল সব রকমের লেনদেনে ওই রসিদ ব্যবহার হতে লাগলো স্বর্ণকারের নিকট স্বর্ণ উঠিয়ে লেনদেন করার চাইতে রসিদ আদান প্রদানের মাধ্যমে লেনদেন সহজ হয়ে গেল আর এই রশিদ প্রদান করা মানে স্বর্ণ প্রদান করা বোঝানো হতো এই সুযোগটি সদ্ব্যবহার করলো ইহুদি এবং খ্রিস্টান সমাজ তারা স্বর্ণ থেকে মানুষকে কাগজের দিকে ধাবিত করলো রসিদের স্থানে টাকা ছাপানো শুরু করলো এভাবে রসিদগুলি হয়ে উঠলো কাগজের টাকা আর সেখানে লেখা থাকলো চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এ কথা টাকার গায়ে লিখে দেওয়া হলো এর অর্থ কি টাকা নামক ওই রসিদ ফেরত দিতে ইচ্ছে হলে স্বর্ণ তুলে নেওয়া যেত তাই টাকা হলো স্বর্ণ এই যে স্বর্ণে রূপান্তর যোগ্য কাগজে কাগজের মুদ্রা আজও আমাদের দেশে টাকার গায়ে লেখা আছে কিন্তু এই টাকা ফেরত দিয়ে আপনি কি স্বর্ণ তুলতে পারবেন একটু চিন্তা করে দেখুন টাকা যখন স্বর্ণের এবং রূপার ছিল তখন টাকার ক্রয় ক্ষমতা ছাড়াও তার নিজস্ব একটা মূল্য ছিল তবেই তো টাকায় আটমন চাল পাওয়া যেত এটি আমরা শুধু পড়েছি কিন্তু স্বর্ণের রূপান্তর যোগ্য কাগজে মুদ্রা নিজস্ব মূল্য আর নেই এক টুকরা কাগজ আর এক টুকরা স্বর্ণ কখনো সমান হতে পারে কাগজের টাকার ক্রয় ক্ষমতা আছে কিন্তু নিজস্ব কোনো মূল্য নেই উনিশশো সালের ঘটনা উনিশশো সাল পর্যন্ত টাকা সোনার হোক কিংবা স্বর্ণের রূপান্তরযোগ্য কাগজের হোক টাকা তৈরি করে বাজারে ছাড়ত সরকার ১৯১৩ সালে ডিসেম্বর মাসে মার্কিন কংগ্রেস দি ফেডারেল রিজার্ভ অ্যাক্ট নামে একটি আইন পাশ করে তাতে রেখা স্বর্ণের বিপরীত ডলার ছাপানো হবে যে পরিমাণ ডলার ছাপানো হবে সেই পরিমাণ মূল্যের স্বর্ণ ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হবে এইভাবে স্বর্ণ মজুদ বাড়িয়ে সমগ্র বিশ্বে ডলার ছড়িয়ে দেওয়া হল এরপর সালে গঠন করা হল ইহুদি খ্রিস্টানদের আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইন্টারন্যাশনাল মানি ফান্ড বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই তহবিল নির্ধারণ করে দেয় কে কত কাগজে টাকা ছাপাতে পারবে এই প্রক্রিয়ায় ব্রিটেন কাগজে পাউন্ড ছাপানো শুরু করলো সবাই যার যার সামর্থ্য মতে মুদ্রা ছাপানো শুরু করলো এর আগে উনিশশো সালে এপ্রিল মাসে মার্কিন সরকার একটি আইন পাশ করে যার মূল কথাগুলি হচ্ছে জনগণের কাছে আর স্বর্ণ মুদ্রা ও রাখা যাবে না স্বর্ণ মুদ্রাকে আর বেচা মাধ্যমে হিসেবে অর্থ মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে না যদি কারো কাছে একটি নির্দিষ্ট তারিখের পর স্বর্ণমুদ্রা পাওয়া যায় তাহলে তাকে একশো ডলার পরিমাণ জরিমানা করা হবে এবং অনাদায় ছয় মাসের জেল দেওয়া হবে এই শুরু হল অধপতন যাদের কাছে স্বর্ণমুদ্রা ও স্বর্ণ বার আছে তা সরকারকে জমা দিবে এবং এর বদলে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক থেকে তাদের আউন্স প্রতি বিশ ডলার কাগজে ছাপানো মুদ্রা দেওয়া হবে এরপর ইহুদি এবং খ্রিস্টানরা মিলে উনিশশো চৌত্রিশ সালে হারে ডলারের মূল্য পতন ঘটালো এর পূর্বে উনিশশো সালে স্বর্ণের ব্যবহার নিষিদ্ধ করে যে আইন করেছিল তা বাতিল ঘোষণা করল এটা শুনে আমেরিকান জনগণ কাগজের ডলারের বিনিময়ে স্বর্ণ কিনতে ভিড় জমায় কিন্তু এবার প্রতি আউন্স স্বর্ণের বিনিময় মূল্য নির্ধারণ করা হল পঁয়ত্রিশ ডলার করে যা এক বছর আগে ছিল বিশ ডলার এই প্রক্রিয়ায় জনগণের সম্পদের প্রায় একচল্লিশ শতাংশ চুরি করে নেওয়া হয় সম্পদ চুরিতে অন্যান্য কাফেররা যেভাবে ব্যস্ত এই ইহুদি এবং খ্রিস্টান এরা সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাবে এই চুরি করল আমেরিকা দুই বছর আগে উনিশশো একত্রিশ সালে সেপ্টেম্বরে ব্রিটিশ পাউন্ডের প্রায় তিরিশ শতাংশ অবমূল্যায়ন ঘটে এবং উনিশশো সালে তা বেড়ে চল্লিশ শতাংশ হয় আর ফ্রান্সের মুদ্রা ফ্রানক এবং এর তিরিশালের লিরার একচল্লিশ শতাংশ সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক এবং তিরিশ এর তিরিশ শতাংশ অবমূল্যায়ন হয় সবচেয়ে বেশি অবমূল্যায়ন হয় গ্রিসের মুদ্রার ড্রাকমা প্রায় উনষাট শতাংশ তো ইউরোপের বেশিরভাগ দেশ একই অবস্থা হয়ে যায় আর উনিশশো সালের পনেরোই আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট নেকসন কাগজের মুদ্রা স্বনে রূপান্তরযোগ্য ব্যবস্থার বিলোপ সাধন করে এবং ডলারের পিছনে গোল্ড রিজার্ভ সরিয়ে ফেলে অনেক বেশি পরিমাণ ডলার ছাপানোর সুযোগ করে দেয় নতুন এই ব্যবস্থা কাগজ কাগজে যে মুদ্রা এই মুদ্রারা বলা হলো হুমকি মুদ্রা এটি হল ফ্যাট মনি সরকার হুকুম করেছে টুকরা কাগজ দশ কিংবা পঞ্চাশ কিংবা একশো মূল্যমানের ডলার হিসাবে চলবে সরকারের এই হুকুম হয়ে উঠল কাগজে মুদ্রার ভিত্তি ওই গোল্ড রিজার্ভের বিকল্প হিসাবে তাই প্রয়োজন মাফিক যে কোনো কাগজে মুদ্রা বাজারে ছাড়তে আর কোনো বাধা থাকলো না পৃথিবীর সেকেন্ড গড আমেরিকার ডলার যার গায়ে লেখা ইন গড উই ট্রাস্ট সেই আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ সংরক্ষণকারী দেশ হয়ে গেল দেশটি বর্ণ দেশটি বর্তমানে স্বর্ণ মজুদ আছে একাশি হাজার তেত্রিশ টন প্রকৃত মজুদ আরও বেশি হতে পারে এরপরে আছে জার্মানি তেত্রিশ হাজার নব্বই টন ইটালি চব্বিশ হাজার একান্ন ফ্রান্স চব্বিশ হাজার পঁয়ত্রিশ চায়না দশ হাজার চুয়ান্ন সুইজারল্যান্ড দশ হাজার চল্লিশ রাশিয়া নয়শো সত্তর জাপান সাত হাজার ছয় সাতশো পঁয়ষট্টি নেদারল্যান্ড ছয়শো পনেরো এবং ভারত পাঁচশো সাতান্ন টন সবগুলি এখন আস্তে আস্তে কাদের কাছে চলে গেল কুক্ষিগত করে নিল উনিশশো সাল থেকে এই লোকগুলি যারা কোরআনের আয়াত নিয়ে তামাশা করা শুরু করেছে পাঁচ নম্বর সুরাল মায়েদার আমরা একটি আয়াত দেখে নিব তাহলে আরেকটু সুন্দরভাবে আপনার আমার বুঝিয়ে আসবে সেটি হলো আল্লাহ বলছেন যে পাঁচ নম্বর সুরাল মায়দার সাতান্ন নম্বর আয়াত ইয়া ইহল্লাজি নামানু লাতাত্তা খিজুল্লা দিন আত্মা খাজু দিন আকুম হুজু আওয়াল্লা ইবাম মিনাল্লা দিন আউতুল কিতাব আমিন কবলিকুম অল কুফার আউলিয়া অত্তাকুল্লাহ ইনকুন তো মিনিন তোমরা যারা ইমান এনেছ শোনো যারা তোমাদের সিস্টেমকে নিয়ে হাসি ও খেলার মতো গণ্য করেছে যাদেরকে আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করবে আর কাফেরগোন কেউ তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলাহর ই তাক অর্জন করো আর একান্ন নম্বর আয়াটটি শুনে রাখুন সেখানে বলা হচ্ছে ইয়া আই ও আল্লাহ জিন আমানুল আতাত্তা খিজুলিয়াহু দাওয়া নসর আউলিয়া বা আদহুম আউলিয়াওবাদ ওমায়েতা আল্লাহ মিনকুম ফাইন আহ মিন হুম মিন আল্লাহ আলাহ আদিল কমা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না মোটেই তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই আর এই জালিম কমের লোকেরা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্য থেকে এক শ্রেণীর নেতা নেত্রী এবং কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি ইরা কি করছে দুই নম্বর সুরা আল বা কারার থেকে দুইশো আয়াতগুলি যখন আমরা পড়ব তখন দেখতে পাব শয়তান এদেরকে ঝাপটে ধরেছে এরা রিবাখর হয়ে অবৈধভাবে টাকা পয়সা মজুদ করার জন্য ব্যতিব্যস্ত রয়েছে আর আল্লাহ এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও করে দিয়েছেন ফাদানু বি হারবি মিন আল্লাহি ও রাসুলি আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে এই রিবাখরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রয়েছে এবার ফাইনালে আসুন ইসরায়েলের কি পরিমাণ স্বর্ণ মজুদ আছে তা কেউ জানে না অনেকের মতে আমেরিকার চেয়েও বেশি তবে আল্লাহ ভালো জানেন যারা স্বর্ণের বদলে কাগজের মুদ্রার এই প্রচলন ঘটাল তাদের এত স্বর্ণ মজুদের কারণ কি কারণ একটাই এই এহুদি নাসারা এবং মুর্শিকরা ভালো করেই জানে সাধারণ মানুষের কাছে তাদের উদ্ভাবিত মহামূল্যবান ডলার পাউন্ডের দাম থাকলেও আদতে এই মূল্যহীন কাগজের দাম একানা স্বর্ণের দামের না আমাদের দেশে কিন্তু কয়েক বছর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ডলারের বদলে স্বর্ণ রিজার্ভ করছিল আবার সেই স্বর্ণ আবার তামা হয়ে গেছে রিজার্ভ চুরি হয়ে গেছে তো যারা নিজেদেরকে বলছে ওরা মুসলিম উম্মা এদের অর্থনৈতিকভাবে ধ্বংস করার লক্ষ্যে খ্রিস্টান এবং হিন্দুদের এজেন্ডা এই এজেন্ডা তারা বাস্তবায়ন করেছে যদিও ইন্ডিয়া অতটা বেশি পারেনি তো এই কাফের গোষ্ঠী মিলে টয়লেট টিস্যুর চেয়েও মূল্যহীন কাগজের মুদ্রার প্রচলন ঘটিয়েছে বর্তমান সময়ে এই মূল্যহীন কাগজের মুদ্রার জায়গায় দখল করে নিচ্ছে ইলেকট্রনিক মুদ্রা ক্রেডিট কার্ড ভিসা কার্ড কার্ড মাস্টার আর এই জাতীয় প্লাস্টিক মুদ্রা খ্রিস্টানদের সর্বশেষ অস্ত্র কি জানেন এই ইলেকট্রনিক মুদ্রা মুদ্রা আপনাকে তারা একটি প্লাস্টিক ধরিয়ে দিয়ে বলছে আপনার অনেক অনেক টাকা আছে আপনিও মনে করছেন তাই হাজার হাজার কোটি টাকা ব্যাংকে ওদের কাছে গচ্ছিত আছে আমাদের দেশ থেকে এক শ্রেণীর বোকারা সুইজারল্যান্ডে টাকা জমা করছে হাজার হাজার কোটি টাকা আচ্ছা কাফেররা বস্তায় ভরে নিতে নিয়ে যেতে পারবে না তারা ক্যাশ টাকার টাকায় হাতও দিবে না তাদের ষড়যন্ত্রের পদ্ধতি আলাদা তারা এখন ফান্ড ট্রান্সফারে বিশ্বাসী গত বছর এইভাবেই ফান্ড ট্রান্সফারের মাধ্যম দিয়ে আমাদের দেশ থেকে অনেকেই ব্যাংক থেকে অর্থ পাচার করেছে এই বিগত বারোটি বছর থেকে আজ দুই সাল আমাদের দেশে রিজার্ভ শেষ একটু চিন্তা করে দেখুন বর্তমান ডিজিটাল যুগে নেট না থাকলে কি আপনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন নেট না থাকলে এটিএম বুথ কি কোনো কাজ করবে একবারও কি চিন্তা করেছেন এই নেটের প্রধান নিয়ন্ত্রক কারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে গচ্ছিত রাখা এই আপনি একদিনেই ফকির হয়ে যেতে পারেন আপনার সব সম্পদ এক ক্লিকেই কাফেরদের হাতে চলে যাবে তো ইহুদিদের ফিতনায় পড়ার অন্যতম কারণ হচ্ছে ওরা খাদ্য এবং পানির চরম সংকটে আপনাকে আমাকে ফেলাবে তখন এই কাগজের মুদ্রা বা ইলেকট্রনিক মুদ্রা দিয়ে আপনি এক বোতল পানিও কিনতে পারবেন না কিংবা নেটের অভাবে ব্যাংকে টাকা থাকলেও আপনি তুলতেও পারবেন না ফলে বাধ্য হয়ে আপনাকে ইহুদিদের দালালি করতে হবে নিশ্চয় ওদের ফিতনা দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা তো আল্লাহ তালার নিকট উন্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি এই যে খনিজ সম্পদ আপনার দেশে রয়েছে আরব দেশগুলিতে রয়েছে মুসলমান দেশগুলিতে বেশি রয়েছে এরা এই টাকা এই সম্পদ জনগণকে দিয়ে দিবে তাহলে জনগণ স্বাধীনভাবে কিছুটা হলেও রবের এই নিয়ামত ভোগ করে দুনিয়া থেকে চলে যেতে পারবে নইলে আপনি যদি আপনার দেশে এই মুদ্রার নিয়ন্ত্রণ না রাখতে পারেন আর মুসলিমরা সবাই মিলে যদি সেই দিনার এবং দেহামের আর ওয়ারাক্কার দিকে ফেরত না আসে তো আগামী শতাব্দীতে যে ভয়ানক ডিজাস্টার আসবে তার মেইন কারণ হবে এই গরিব দেশগুলির কাগজের এই টাকার নোট যা আপনার কোনোভাবে দাঁড় হতে দেবে না আর যারা দাড় হয়ে আছে তারা ঠিকই পৃথিবীকে কন্ট্রোল করে আছে এরপরেও যদি আপনি মনে করেন এই কোরআনের পাঁচ নম্বর সুরাল একান্ন নম্বর আয়াতকে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে হবে হিন্দুদের সাথে বন্ধুত্ব করতে হবে পাঁচ নম্বর সুরাল মায়েদার সাতান্ন নম্বর আয়াতকে অমান্য করে চলতে হবে ষাট নম্বর সুরা আল মুমতাহিনার প্রথম আয়াত অমান্য করে চলতে হবে তাহলে অপেক্ষা করুন আপনার জন্য ভয়ানক ডিজাস্টার সামনে আসছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আর ইসলামের দোহাই দিয়ে যারা মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা ঐক্যবদ্ধ হতে পারছে না কোরআনে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতকে তারা মানতে রাজি হচ্ছে না আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করুন